এসপিও চাকরি থেকে শুরু করে টিএসআর এর চাকরি থেকে বঞ্চিত সোনামুড়া মহকুমার ময়নামা গ্রাম পঞ্চায়েত এলাকার যুবক যুবতীরা এই অভিযোগ চাকরি প্রার্থীদের তাদের আরো অভিযোগ অন্যান্য গ্রাম পঞ্চায়েতের মতো ময়নামা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেও 5 থেকে 6 জন ইন্টারভিউ দিয়েছেন নামের তালিকা প্রকাশ হতে দেখা যায় সোনামুড়া মহকুমা জুড়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 1 থেকে 4 জন পর্যন্ত এসপিও চাকরির জন্য নাম এসেছে যেমন কেন্দ্রীয় মন্ত্রীর এলাকা ধনপুরের 4 জনের নাম এসেছে কিন্তু দুর্ভাগ্যবশত ময়নামা এলাকা থেকে কোনো যুবক যুবতীর নাম দেখা যায়নি নামের তালিকা দেখে হতাশ হয়ে পড়েছে ইন্টারভিউ দেওয়া যুবক যুবতীরা তাদের অভিযোগ প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে কারো না কারো নাম এসেছে কিন্তু ময়নামা থেকে কোনো নাম দেখা যায়নি তালিকায় অন্যদিকে জানা যায় গ্রাম থেকে টেসারের ইন্টারভিউতে টিকিটু চাকরি থেকে বঞ্চিত হয়েছে মানিক মিয়া নামের এক যুবক তার দাবি নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে চাকরি দিবে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে 4 গ্রাম মিলে টিএসআর এর জন্য একজন চাকরির জন্য আবেদন করেও চাকরি পাচ্ছে না তার অভিযোগ টিএসআর নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে যোগ্য প্রার্থীরা চাকরি পায়নি তাই মুখ্যমন্ত্রীর নিকট সুষ্ঠু তদন্তের দাবি জানায় বেকার যুবক মানিক মিয়া অভিযোগ হলো 2019 সালে 3 মার্চ একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে টিএসআর নিয়োগ করা হবে ওই সময় বিজ্ঞপ্তি দেখে আমিও টিএসআর ফর্ম ফিল আপ করেছিলাম দীর্ঘদিন করোনাকালের কারণে ওইটা স্থগিত ছিল পুনরায় 2021 সালে ওই নিয়োগটি শুরু হয়েছিল শুরু হওয়ার পর আমরা ফিল্ডে গেছি ফিল্ডে যাওয়ার পর রানিং হয়েছে মেডিকেল হয়েছে এমনকি লাস্ট পর্যন্ত রিটার্নও হয়েছে আমরা সব কিছু 3 স্টেপে আমরা পাস হয়েছি ঠিক আছে পাস হওয়ার পরেও আমরা চাকরি পাচ্ছি না এটা টিএসআর নিয়ে বিশাল বড় দুর্নীতি হয়েছে যারা যোগ্য সঠিকভাবে যোগ্য তারা চাকরি পাচ্ছে না কিন্তু যারা অযোগ্য তাদেরকে চাকরি দেওয়া হয়েছে যেখানে 26 মার্ক পেয়েও ওরা চাকরি পেয়েছে 26-39 পেয়েও চাকরি পেয়েছে অথচ আমাদের নাম্বার ওদের থেকে ডাবল আছে তারপর আমরা চাকরি পাচ্ছি না যোগ্য লোকেরা বর্তমানে চাকরি পাচ্ছে না অযোগ্যরা চাকরি পাচ্ছে টিএসআর নিয়ে বিরাট বড় দুর্নীতি হয়েছে আমরা এটা সঠিক তদন্ত চাই সঠিক যারা যোগ্য ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া।